हेलो फ्रेंड्स, तुम्हारे सबाई के आमी वेलकम जानाच्छी आमार चैनल डेलिशियस कुक हाउसे। एके मैगी खेते खेते जदि बोर हो जाओ ताहले आजकेर आमार ए रेसिपिटा अवश्य ट्राई करो। आमी आज तुम्हारे साथे शेयर करछी चिली चिकेन मैगीर रेसिपी। मैगी खेतेओ भालो लागे आबार चिली चिकेन खेतेओ भालो लागे। तो शुधु एकबार भावो दुटो एकसाथे मिलाले आरो कत भालो लागबे। तो चलो चटपट आमरा आजकेर रेसिपिटा शुरू करे दी। प्रथमेई आमरा चिकेनटा मैरिनेट करबो। तार जोन्नो आमी एखाने एकटा बाटीते 100 ग्राम चिकेन नियेछी। चिकेनटा आमी बोनलेस नियेछी। एक पैकेट मैगिर जोन्नो 100 ग्राम चिकेनई जथेष्ट, बरं एटा एकटु बेशिर दिकेई हबे। प्रथमेई आमी चिकेनेर मध्ये दिये देबो स्वाद अनुयायी नून। तारपर आमी दिये देबो 1 टीस्पून आदा रसुन बाटा, आर आमी देबो 1 टीस्पून सोया सस। এবার এই তিনটে জিনিস দিয়ে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রেখে দেব। এখানে দেখো আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। প্রথমে ম্যাগিটা আমি সিদ্ধ করে নেব। এখানে জলের কোনো নির্দিষ্ট মাপের প্রয়োজন নেই। ম্যাগিটা সিদ্ধ করতে যতটা জল লাগবে আমি ততটা দেব, বাকিটা এখানে बाकी जलटा एखाने आमी फेले देव। दो मिनिटे मैगीटा सिद्ध हो गेछे। एबार आमी मैगीटा जल थेके नामिये भालो करे झेड़े एकटा थालाय मेले राखबो। एबार आमी मैगीटा रान्ना करब। तार जन्य प्रथमेई आमी कड़ाए दिए देव 2 टेबिल चामच सादा तेल। तेलटा गरम हो गेछे। एबार आमी तेलेर मध्ये दिए दिच्छी रसुन कुचि, आदा कुचि और काँचा लंका कुचि। तीनटे आमी एखाने 1 टीस्पून करे नियेछि। एकटु नाड़ाचाड़ा करे आमी एर मध्ये दिए देबो पेंयाज। আর আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে সসগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো কেচাপ, তারপরে দিচ্ছি 1 চামচ সয়া সস, আর 1 চামচ চিলি সস। একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দেব। এরপরে দিয়ে দেব এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এখানে চিকেনটা সিদ্ধ হতে যতটুকু জল লাগবে আমি ততটুকুই জল দিয়েছি। এই অবস্থায় আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেব। আর এভাবে আমি 5 থেকে 6 মিনিট রাখবো যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হয়ে যাচ্ছে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। চিকেনের গ্রেভিটা দেখো অনেকটাই কমে এসছে। এই অবস্থায় আমি এর মধ্যে ম্যাগি যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর আমি এর উপরে যে টেস্ট মেকারটা থাকে ম্যাগির সেটাও দিয়ে দিচ্ছি। টেস্ট মেকারটা দেওয়ার পরে ভালো করে ম্যাগির সাথে মিশিয়ে বাকি যেটুকু গ্রেভি থাকবে পুরোটা শুকিয়ে গেলেই রেডি হয়ে যাবে চিলি চিকেন ম্যাগি। তারপর আমি এটা সার্ভ করে নেব। আমাদের চিলি চিকেন ম্যাগি আমি সার্ভ করে নিয়েছি। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, যেহেতু সমস্ত সসে এবং ম্যাগি টেস্ট মেকারে প্রচুর পরিমাণে নুন থাকে, সেই জন্য আমার আর নুন অ্যাড করার মনে হয় না কোনো দরকার আছে। তোমরা একবার টেস্ট করে দেখে নিতে পারো, যদি মনে হয় নুনের দরকার আছে তাহলে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা দিতে পারো।
তো রেসিপিটা তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমার সাথে শেয়ার করতে ভুলো না তোমাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটায় একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরের এপিসোডে।